আগামী 9 মার্চ হতে দেশের তাপমাত্রা ঘুমট প্রভাব উত্তপ্ত লক্ষ্য করা যাবে। এই সময়ে দেশের পশ্চিমাঞ্চল এলাকাসমূহ বেশ গরম অনুভূতি হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে সারা দেশের গরমের ঘুমট প্রভাব বিস্তার বিদ্যমান লাভ করতে পারে। সুতরাং রোদের কাজ সম্পূর্ণ করুন, কোনো চিন্তা নেই। এই মুহূর্তে দেশের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। তবে আমরা এই মুহূর্তে জেনে নেব বাংলাদেশ হাওয়া অফিসের তরফ থেকে আগামী 24 ঘন্টা পূর্বাভাসে কী বলা হচ্ছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আর আপনি ভিডিওটি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। এইবার জেনে নেব এক নজরে। এই মুহূর্তে বাংলাদেশ হাওয়া অফিসের তরফ থেকে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গ সাগর উত্তর সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপ আকারে রয়েছে। এটি ক্রমান্তরে দুর্বল হয়ে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গল 11.6 ডিগ্রিতে এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফ 34.2 ডিগ্রিতে। এদিকে ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 32.5 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 33.0 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় বাতাসের গতি অধিক, উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার। আজ সকাল 6টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 78%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা 6:04। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 6:16। পরবর্তী 72 ঘন্টার আবহাওয়া অবস্থা 3 দিন, বাংলাদেশ IMD জানিয়েছেন উল্লেখযোগ্য কোনো ধরনের পরিবর্তন নেই। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার খবর। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের সঙ্গে থাকুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।